সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ঈদের পরবর্তী সময়ে আবারও সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ঈদ ভালো মতো কাটিয়েছ, আর ঈদের পরে কিন্তু এখন আমাদেরকে আবার পড়াশোনার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। আর আমি আশা করি আমার খুদে শিক্ষার্থীরা সবাই পড়াশোনার প্রতি নিজেকে ব্যস্ত রেখে তোমরা তোমাদের সময়টাকে অতিবাহিত করছো। আজকে শিক্ষার্থীরা ক্লাস দিব বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ ইতিহাস এ বিষয়টির ওপর। শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণ ইতিহাস সম্পর্কে যখন আমরা বই থেকে পড়ব তখন বেশ কিছু লেখক পণ্ডিত ব্যক্তিদের নাম এখানে আসবে, আর এই নামগুলো কিন্তু যথেষ্ট কঠিন। তাহলে এই নামগুলো কিন্তু আমাদেরকে বারবার পড়ে মুখস্থ করে আমাদের মনের মধ্যে একদম গেঁথে রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস শুরু করছি বাংলা ব্যাকরণ ইতিহাস। বাংলা ব্যাকরণ সর্বপ্রথমে যিনি রচনা করেন তিনি হচ্ছেন পর্তুগিজের একজন পাদ্রী, আর ওনার নাম হচ্ছে মনোয়েল দা আস সুম্পো সাও। আর এখানে খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে 1734, কিন্তু তখনকার সময়ে ব্যাকরণকে বাংলা হরফে ছাপানো সম্ভব ছিল না বলে তিনি রোমান অক্ষরে 1743 খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণকে প্রকাশ করেন। আর এই ব্যাকরণের মধ্যে ঢাকার ভাওয়ার অঞ্চলে ভাষার কিঞ্চিত নমুনা পাওয়া যায়। এই পরবর্তী পর্যায়ে বাংলা ব্যাকরণকে ইংরেজিতে ছাপানোর লক্ষ্যে যে বিশিষ্ট পণ্ডিত কাজ করেন ওনার নাম হচ্ছে ন্যাথেনিয়েল ব্রাসি হ্যালহেড, আর এখানে খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে 1778 খ্রিস্টাব্দ। আর এই ব্যাকরণের মধ্যে সাধু ভাষার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আর এই ব্যাকরণের যে নামটি এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর এটাই হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি রাজা রামমোহন রায়। 1826 খ্রিস্টাব্দে তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন। ওনার মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে কলকাতার স্কুল বুক সোসাইটি গৌড়ীয় ব্যাকরণ নামে রামমোহন রায়ের ব্যাকরণ বাংলা অনুবাদ প্রকাশ করেন। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা পর্যায়ক্রমে তিনজন ব্যক্তির নাম পেয়েছি যারা কিনা বাংলা ব্যাকরণ রচনা করার ক্ষেত্রে নিজস্ব ভূমিকা পালন করেছেন। প্রথমে এখানে যে ব্যক্তির নাম আসবেন ওনার নাম হচ্ছে পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আস সুম্পো সাও। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তির নাম এখানে পণ্ডিতের নাম উল্লেখ করা হয়েছে ওনার নাম হচ্ছে ন্যাথেনিয়েল ব্রাসি হেলহেড, আর এর পরবর্তী পর্যায়ে ভারতীয় উপমহাদেশের একজন রাজার নাম উল্লেখ করা হয়েছে রামমোহন রায়। তাহলে শিক্ষার্থীরা আজকের ইতিহাস আমরা যতটুকুই পড়েছি বাংলা ব্যাকরণের সেখান থেকে আমরা তিনজন ব্যক্তির নাম পেয়েছি। তাহলে এই তিনজন ব্যক্তির নাম আগে আমাদের মুখস্থ করতে হবে বাংলা ব্যাকরণ ইতিহাস বোঝার ক্ষেত্রে। তাহলে আজকের পড়া এখান থেকে থাকবে এই বিশিষ্ট তিনজন ব্যক্তির নাম তোমরা মুখস্থ করবে এবং সব সময়ের জন্য মনে রাখবে। তাহলে পড়া হিসেবে তিনজন ব্যক্তির নাম মুখস্থ করাই হচ্ছে আজকে পাঠ থেকে তোমাদের জন্য পড়া। তাহলে সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব বাংলা ব্যাকরণ ইতিহাস সম্পর্কে আধুনিক যুগে কারা কারা নিজস্ব ভূমিকা পালন করছে সে বিষয়টি সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।